হ্যালো গাইজ, চলে এসেছি আরও একবার সম্পূর্ণ নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। গাইজ, আমরা যখন ইংলিশে কোনো কথা বলি বা কিছু লিখি তখন এরকমটি করি। যেমন ধরো, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, এরকমটা বলি না, দ্য ক্যাট ইজ ওভার দ্য টেবল। বা রাকেশ লিভস অ্যাট 10 পার্ক স্ট্রিট, নট ইন 10 পার্ক স্ট্রিট। বা দ্য লাইব্রেরি ইজ ইন দ্য সিটি, এরকমটা বলি না, দ্য লাইব্রেরি ইজ অন দ্য সিটি। বা যেমন ধরো, মাই টিচার লিভস অ্যাট 15/2 GB রোড ইন অ্যান অ্যাপার্টমেন্ট অন দ্য 4th ফ্লোর। এই অ্যাট, ইন, অন, এই ছোটো ছোটো শব্দগুলো মাঝে মধ্যে আমাদের প্রচুর কনফিউশন ক্রিয়েট করে, বিকজ ইংলিশ ইজ নট আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর মাদার টাং। এদেরকে বলে প্রিপোজিশন। এরকম প্রচুর প্রিপোজিশন ইংলিশে রয়েছে, যেমন বাই, উইথ, ফর, ওভার, আন্ডার, অফ, টু, এক্সেট্রা। এরা প্রত্যেকেই কোনো একটি ইংলিশ সেন্টেন্সের টাইম, লোকেশন অ্যান্ড ডিরেকশন বোঝাতে সাহায্য করে। সো গাইজ, তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটি তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে। স্কুল স্টুডেন্টসরা তো বটেই, তাছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের কাছেও এই ভিডিওটি ইকুয়ালি হেল্পফুল হতে চলেছে। সো লেটস স্টার্ট। দেখো ফ্রেন্ডস, সো কল্ড ইংলিশ গ্রামার বইগুলোতে প্রিপোজিশন চ্যাপ্টারটি যদি পড়তে শুরু করো, কিছুক্ষণ পড়ার পরই দেখবে সব কিছু কেমন যেন ঘেঁটে যাচ্ছে। এত এত এক্সাম্পলস, ইউজেজেস সব কিছু মিলে অবশেষে একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে দাঁড়ালো। তাই এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি খুব ইজি ওয়েতে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে। তাই যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তবে দেখবে প্রিপোজিশন সম্পর্কে ভীতি তোমাদের অনেকটাই দূর হয়ে গেছে। সো ফ্রেন্ডস, চলো প্রথমেই দেখি প্রিপোজিশন শব্দটির অর্থ কী। বন্ধুরা, যখনই কোনো টপিক পড়বে সেই টপিকটার মিনিং অবশ্যই জানার চেষ্টা করবে। এই প্রিপোজিশন শব্দটির অর্থ বুঝতে পারলেই ওভারঅল কনসেপ্টটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিপোজিশন শব্দটি দুটি ওয়ার্ডের কম্বিনেশনে তৈরি হয়েছে, প্রি অ্যান্ড পজিশন। এই প্রি কথাটির মানে হলো গিয়ে আগে, আর পজিশন শব্দটির মিনিং হলো অবস্থান, অর্থাৎ কোনো একটা কিছুর আগের অবস্থান। চলো প্রিপোজিশনের কাজটা কী এবার তাহলে বোঝা যাক। প্রিপোজিশন হলো সেই ওয়ার্ড যা নাউন বা প্রোনাউনের সাথে সেই সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর রিলেশন তৈরি করে। একটা এক্সাম্পল দিয়ে চলো এবার বোঝার চেষ্টা করা যাক। ধরো আমি বললাম, হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। দেখো এই সেন্টেন্সটিতে ইন হলো প্রিপোজিশন। এই ইন প্রিপোজিশন এই সেন্টেন্সে বসানোর প্রয়োজন হলো কেন? চলো বাক্যটার মিনিংটা কী তাহলে এবার বোঝা যাক। হি রাইজেস আর্লি অর্থাৎ সে তাড়াতাড়ি ওঠে, ইন দ্য মর্নিং মানে সকালে, সে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। এইবার ইন প্রিপোজিশনটিকে সরিয়ে নাও, দেখো তো মিনিং দাঁড়ায়। হি রাইজেস আর্লি, সে তাড়াতাড়ি ওঠে, দ্য মর্নিং সকাল, সে তাড়াতাড়ি সকাল ওঠে। কিন্তু তোমাকে তো করতে হবে সকালে ওঠে, তবেই তো সঠিক মিনিংটা দাঁড়াবে। তাহলে এই সেন্টেন্সটা উইদাউট প্রিপোজিশনে হলে সমস্যা হচ্ছে। দ্য মর্নিংয়ের সাথে হি রাইজেস আর্লি এর রিলেশন তৈরি হচ্ছে না, সেই জন্যেই দ্য মর্নিংয়ের আগের অবস্থানে একটা প্রিপোজিশন ইন পুট করলেই সেন্টেন্সটি মিনিংফুল হবে। এবার তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো, প্রিপোজিশন জিনিসটা আসলে কী। প্রিপোজিশন আমাদের তিনটি বিষয় বুঝতে সাহায্য করে, অর্থাৎ তিনটি ক্যাটেগরিতে আমরা প্রিপোজিশনকে ভাগ করতে পারি। একটা হলো টাইম, অর্থাৎ কোন সময়ে কাজটি হয়েছে তা বোঝায়। আরেকটি হলো প্লেস বা লোকেশন,
অর্থাৎ কোন স্থানে কাজটি হয়েছে তা বোঝায়। আর আরেকটি হলো ডিরেকশন, অর্থাৎ কোনো দিক নির্দেশ করা, অর্থাৎ কোন ডিরেকশনে কাজটি হয়েছে তা বোঝায়। সো আমরা প্রিপোজিশনের কনসেপ্টটি বুঝে গেছি, তার ক্যাটাগোরাইজও করে ফেলেছি। চলো তাহলে এবার ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশন সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমরা প্রিপোজিশন অফ টাইম এই কনসেপ্টটাই আমরা আলোচনা করব। পরবর্তী যে ভিডিওটা আমি আনবো তাতে প্রিপোজিশন অফ প্লেস এবং প্রিপোজিশন অফ ডিরেকশন সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সো স্টে টিউনড। প্রিপোজিশন অফ টাইম, বন্ধুরা বলো দেখি আমরা যখন সময়ের কথা বলি তখন কোন দুটো জিনিস আমাদের মাথায় আসে? ইয়েস, ঠিক বলেছ, একটা হচ্ছে ঘড়ি আর দ্বিতীয়টি হচ্ছে ক্যালেন্ডার। এই দুটি জিনিসেই আমরা সময় গণনা করি। এখন দেখো ঘড়িতে আমরা কিভাবে সময় গণনা করি, ঘন্টায়, মিনিটে এবং সেকেন্ডে, তাই না? অপরদিকে ক্যালেন্ডারে আমরা কিভাবে সময় গণনা করি, বছর, মাস এবং দিনে। শুধু কি তাই, ক্যালেন্ডার থেকে আমরা কোনো ফেস্টিভ্যাল, কোনো বিশেষ দিন বা ঋতু বা সিজন যাকে বলি আমরা, তাও জানতে পারি, ঠিক কি না? এখন চলে এসো ঘড়ির ক্ষেত্রে। ঘড়িতে আমরা যখনই কোনো সময়ের কথা বলবো, তা সে যেভাবেই বলি না কেন, তার আগে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো, ব্যাস, আর কিচ্ছু না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন ধরো আমি সকাল 10টায় আসব, তাহলে কি লিখব? আই শ্যাল কাম অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, বা আই শ্যাল কাম অ্যাট 10 a.m. যদি 10:30 হতো তাহলেও লিখতাম অ্যাট 10:30 a.m. ইট ইজ ভেরি সিম্পল। ঘড়ির ছবিটাকে একবার মাথায় বসিয়ে নাও, যখনই ঘড়ির সময় রিলেটেড কোনো প্রিপোজিশনের কথা আসবে আমরা চোখ বন্ধ করে অ্যাট বসাবো। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, যেমন করুণা গেটস আপ অ্যাট 5 a.m. নিখিল উইল মিট মি অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। দেখো 5 a.m. একটা সময়, তার আগে অ্যাড বসলো, 6 o'clock তার আগেও অ্যাড বসানো হলো। আরও একটি বিষয় আছে, ঘড়ি থেকে কোনো স্পেসিফিক সময় ছাড়াও এইভাবেও আমরা সময়টাকে ভাগ করতে পারি, যেটাকে আমরা পার্ট অফ ডেজ বলি। যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট, ডন, নুন। এদের ক্ষেত্রে তাহলে কোন প্রিপোজিশন হবে? দেখো মর্নিং, ইভিনিং, আফটারনুন এদের ক্ষেত্রে ইন বসাবো, আর অবশ্যই একটা আর্টিকেল দা বসবে। যেমন উই ডু নট প্লে ইন দ্য মর্নিং, হি উইল নট রিড দ্য লেটার ইন দ্য ইভিনিং। আবার নুন, নাইট, ডন এদের ক্ষেত্রে আমরা কি বসাবো? শুধু অ্যাট বসাবো, আর আর্টিকেল দাটি বসাবো না। যেমন দে ডু নট ইট রাইস অ্যাট নাইট, উই উইল ওয়াচ আ ক্রিকেট ম্যাচ অ্যাট নুন। তাহলে আমরা কি দেখলাম? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, বাট অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন। মনে থাকবে, অনেক সময় এটা মনে রাখতে গিয়ে কনফিউশন ক্রিয়েট হয়, তাই কনফিউশন দূর করার জন্য আমি ছোটোবেলায় একটা ট্রিক ইউজ করতাম, সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক্ষেত্রে অর্থাৎ এই পার্ট অফ ডেজের ক্ষেত্রে যেগুলো মনোসিলেবিক, অর্থাৎ একটাই সিলেবল, যেমন নুন একটাই সিলেবল, নাইট একটাই সিলেবল, এইরকম মনোসিলেবিক হলেই অ্যাট। আর যেগুলো একের বেশি সিলেবল, যেমন মর্নিং, মর্নিংয়ে দুটো সিলেবল মর আর নিং, ইভনিং দুটো সিলেবল, আফটারনুন দুটো সিলেবল, এইরকম হলেই, অর্থাৎ একের বেশি সিলেবল হলেই ইন দা এইভাবে আমরা মনে রাখতাম। এই ট্রিকটাও তোমরাও কাজে লাগাতে পারো, বাট এর একটা এক্সেপশন আছে, যেমন হচ্ছে মিড নাইট।
মিড নাইট কিন্তু একের বেসিস সিলেবল, মিড আর নাইট, এক্ষেত্রে কিন্তু অ্যাট বসে, এটা মনে রাখতে হবে। এইবার চলে এসো ক্যালেন্ডারে। ক্যালেন্ডারে যখন কোনো দিন বা তারিখের কথা বলবো বা কোনো স্পেসিফিক ডেজের কথা বলবো তখন ইউজ করব অন প্রিপোজিশন। আর মান্থ আর ইয়ার বা সিজনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন প্রিপোজিশন। ভেরি সিম্পল। এবার দেখো কয়েকটা উদাহরণ দিয়ে বোঝা যাক। আই শ্যাল মিট ইউ অন মানডে, আমি তোমার সঙ্গে সোমবার দিন সাক্ষাৎ করব। তাহলে সোমবার একটা দিন, তার আগে বসলো অন, অন মানডে। করিম উইল নট ইট ফিশ অন ফার্স্ট জুলাই, করিম ফার্স্ট জুলাইতে ফিশ খাবে না। দেখো ফার্স্ট জুলাই এটাও একটা দিন, তাই তার আগে অন বসলো। হি উইল কাম অন দিওয়ালি, সে কবে আসবে? দিওয়ালিতে আসবে। দিওয়ালি একটা দিন বিশেষ, তাই তার আগে অন বসলো। হি গেভ মি এ ফ্লাওয়ার অন মাই বার্থডে, তাহলে মাই বার্থডেও একটা দিন, একটা বিশেষ দিন, তাই তার আগে অন বসলো। এইবার দেখো আই ভিজিটেড ইটালি ইন জুলাই, দেখো জুলাই কিন্তু একটা মান্থের নাম, কোনো ডে নয়, তাই জুলাইয়ের আগে বসলো ইন। ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ভারত 1947 সালে স্বাধীন হয়েছিল, তাহলে 1947 সাল, এটা একটা ইয়ার, তাই তার আগে বসলো ইন, ইন 1947। রমেশ উইল কাম ইন সামার, তার সামার একটা সিজন, একটা ঋতু, তাই তার আগে বসলো ইন। তাহলে আমরা যেটা দেখলাম, ক্যালেন্ডারে ডেজ, ডেটস, ফেস্টিভ্যাল, স্পেসিফিক বা কোনো স্পেশাল ডে হলে তার আগে আমরা অন প্রিপোজিশনটা বসাই, আর মান্থ, ইয়ার বা সিজন হলে তার আগে ইন প্রিপোজিশন বসাবো। ভেরি সিম্পল, কোনো রকম কনফিউশনের কোনো জায়গাই নেই, শুধু মাথায় ঢুকিয়ে দাও যখনই কোনো একটা দিন বোঝাবে তখন অন, আর বছর, মাস বা ঋতুর আগে ইন প্রিপোজিশন। ভেরি সিম্পল। বন্ধুরা, আমরা এতক্ষণ যা যা শিখলাম তা সব কিছু মিলিয়ে মিশিয়ে চলো একটা এক্সারসাইজ করার চেষ্টা করি। এটা একটা অনলাইন এক্সারসাইজ, আমি মোবাইল থেকে ওপেন করেছি। এটা করতে করতে দেখবে তোমরা পুরনো জিনিসগুলো আর একবার তোমাদের মনে পড়ছে। এখানে প্রচুর এক্সারসাইজ রয়েছে, আমি মাত্র 5টা এক্সারসাইজ এখান থেকে করব। চলো প্রথমটা কী আছে দেখা যাক। লুসি ইজ অ্যারাইভিং February 13th -8:00 -the morning। ভেরি ইজি, দেখো তোমরা শিখে গেছো February 13th, এটা একটা ডেট, ডেটের আগে আমরা কী বসাই? অন বসাই। তারপর কী রয়েছে? 8:00 একটা টাইম, তার আগে কী বসাবো? অ্যাট বসাবো। তারপর রয়েছে দ্য মর্নিং, তোমরা জানো এখন মর্নিংয়ের আগে ইন দ্য মর্নিং। এখানে চেক করারও ব্যবস্থা আছে, দেখে নিই আমি যেটা করেছি সেটা ঠিক করেছি কিনা। ইয়েস ইট ইজ রাইট। তারপর দেখি দু নম্বরেরটা, দ্য ওয়েদার ইজ অফেন টেরেবল ইন লন্ডন -January, জানুয়ারি ইজ আ নেম অফ এ মান্থ, তাহলে মান্থের আগে আমরা কী বসাবো? ইন বসাবো। দেখি চেক করে ঠিক করেছি কিনা, ইয়েস ইট ইজ। তিন নম্বরটা দেখি, ইট ইজ বেটার টু গেট ট্যাক্সি ইফ ইউ আর অ্যালোন, ইফ ইউ আর আউট অ্যালোন ড্যাশ নাইট, তাহলে নাইট রয়েছে। নাইট মানে জানো তোমরা কী বসাতে হয়? অ্যাড বসাবো। দেখে নি চেক করে, ইয়েস ইটস রাইট। চার নম্বরেরটা, সি গট ম্যারিড -September, সেপ্টেম্বর একটা মাসের নাম, আমরা বসিয়ে দেবো ইন, চেক করে নি, ইয়েস। লাস্ট পাঁচ নম্বরটা দেখি কী আছে, দে ইউজুয়ালি গো টু দ্য সাউথ অফ ফ্রান্স -the summer, সামার জানো তোমরা, সামার হচ্ছে একটা সিজন, তাহলে সে সিজনের আগে আমরা কী বসাই? ইন বসাই। দেখে নি ঠিক করেছি কিনা, ইয়েস ইট ইজ রাইট। তাহলে তোমরা দেখতে পেলে যে এই এক্সারসাইজ করতে করতে তোমাদের আবার পুরনো জিনিসগুলো আবার ফিরে চলে এলো। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি চেষ্টা করলাম প্রিপোজিশন সম্পর্কে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে। আশা করি আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি, এবং সেই সঙ্গে প্রিপোজিশন অফ টাইম এই সম্পর্কে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী যে পার্ট টু ভিডিওটা আসতে চলেছে সেখানে আমরা প্রিপোজিশন অফ প্লেস এবং প্রিপোজিশন অফ ডিরেকশন নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তাহলে হ্যাভ এ গুড ডে।